সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহাবাদ ওয়েলকাম জানাচ্ছি ইসলামী বার্তার পক্ষ থেকে আজকের আমাদের নিয়মিত আয়োজনে আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হলো এই অনেক মানুষ বা অনেক অমুসলিম ভাই এবং বোনেরা তারা ইসলাম গ্রহণ করতে চান কিন্তু সামাজিক কিছু প্রতিবন্ধকতার কারণে অথবা অনেক বড়ো বিপদের সম্মুখীন তিনি হয়ে যাবেন সেই ভয়তে তারা ইসলাম গ্রহণ করতে পারছেন না এক্ষেত্রে আসলে ইসলামের করণীয় কি বা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কোনো সমাধান আছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স সমস্ত ভাই এবং বন্ধুগণ এবং স্পেসিফিকলি আমাদের নান মুসলিম ভাই এবং বোনেরা আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক ও মুসলিম ভাই বোনদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং আমি লক্ষ্যই করেছি তারা যদিও এটা মুখে স্বীকার করেন না কিন্তু তাদের অন্তর অনেক ক্ষেত্রেই ইসলাম ইসলামমুখী হয়েছে এবং অমুসলিম থেকে তারা বের হয়ে গিয়েছে এবং তারা অনেক ক্ষেত্রে মুসলিম হয়ে গিয়েছে ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তার পরিবার থেকে একটা বড় ধরনের বিপদ হামলা এবং মামলা হবে তিনি ধনসম্পদ থেকে বিচ্ছুত হবেন অনেক ধরনের লয় এবং ক্ষয় এবং এটা তার জন্য হবে অনেক ধরনের সমস্যার মুখোমুখি তিনি হবেন এই জন্য অনেকেই ইসলাম গ্রহণ করছেন না অথবা ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকছেন এই ক্ষেত্রে আমাদেরকে সত্যিকার্থের সুন্নাহ অনুযায়ী একটা বিষয় বোঝা দরকার সেটা হলো আল্লাহ তালা যে কথাটা বলেছেন যে তোমার ইমান তোমার ইমান এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমিত ভাই এবং বন্ধুগণ আপনি যদি ফার্ম এবং স্ট্রংলি বিলিভ করে থাকেন যে একমাত্র আল্লাহ জালাল তিনি হলেন রব তিনি সকল কিছুকে তৈরি করেছেন এবং একমাত্র তিনি হচ্ছেন এই পাওয়ার যোগ্য তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই এই সারা দুনিয়ার সারা জাহানের সব কিছু তিনি তৈরি করেছেন এই কোনো ধরনের দেবতা কোনো দেবতা অথবা কোনো জিজাস খ্রিস্টান কেউ এগুলি সৃষ্টি করে না এবং তারা কোনোভাবে আমাকে বিপদে ফেলতে পারে না বিপদ থেকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ তালে সব কিছু করেন তার হুকুমে সব কিছু হয় এই বিশ্বাস যখন অগা দৃঢ় থেকে দৃঢ়তর হবে তখন এরকম সামান্য লয় এবং ক্ষয় এগুলোকে আপনি দূর করতে পারবেন অনেক বড় ধরনের একটা জয় আপনি অর্জন করতে পারবেন আল্লাহ তালা আপনাকে অনেক বেশি সম্মানিত করবেন এবং অনেক ধরনের বড় ধরনের অর্জন জান্নাত আল্লাহ তালা আপনার জন্য রেখেছেন আপনি কি জানেন যখন রাসুল্লা সাল্লাম প্রথম দাওয়াত দিলেন তিনি কি দাওয়াত দিয়েছিলেন মুসলমানদেরকে তার কাছে সবাই কি মুসলমান ছিল বিষয়টা না সবাইও মুসলমান ছিল সকলেই তারা তাদের পূর্বের ধর্মের অনুসারে ছিল কি বলে তিনি দাওয়াত দিলেন কি বলে তিনি কনভিন্স করলেন তিনি একটা কথাই বললেন বিশ্বাস কর আমার অস্তিত্ব যেভাবে সঠিক এবং সত্য এই যে আকাশ চন্দ্র সূর্য যেভাবে সত্য এভাবেই আল্লাহ তালার অস্তিত্ব সত্য আল্লাহ তালা সকল কিছু সৃষ্টি করেছেন তিনি জান্নাত তৈরি করেছেন তিনি জাহান্নাম তৈরি করেছেন তিনি ভালো কাজের পুরস্কার দিবেন এবং অন্যায় কাজ করলে আল্লাহ তালা তোমাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দান করবেন এবং এইভাবে তিনি মানুষদেরকে হেদায়তের কথা বললেন তিনি বললেন আল্লাহ তালাই সকল কিছুর মালিক তার এই বাদতবন্দিগী করতে হবে মানুষ দেখলো হ্যাঁ ইয়েস ট্রু আমরা যে তথাকথিত ধর্ম অনুযায়ী আমরা এই যে যে গড অথবা দেবতাকে এসেছ করছি সে তো আসলে কোনো লাভ করতে পারে না কোনো উপকার করতে পারে না সে কোনোভাবেই কোনো কিছু করতে পারে না তার অনেকগুলো উদাহরণ কর্ণচরিপের মধ্যে দেওয়া আছে একজন সাহাবি সে অনেক হ্যাঁ ভালোবেসে তার একটা পুতুল ছিল তার একটা দেবতা ছিল সেটাকে প্রতিদিন সে আদর মাখাতো গোসল করাতো এবং তারপরে শুয়ে রাখতো রাতের বেলায় একদিন এসে দেখে যে কুকুরে এসে এটাকে নষ্ট করে ফেলেছে সে অনেক রাগ হয়ে গেল। পরের দিন অনেক সুন্দর করে ধুয়ে মুছে আতর দিয়ে ভালো কাপড় পরায় আবার সেই জায়গায় রাখলো দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলো এবং দেখা গেলো এটাকে ময়লার মধ্যে ফেলে দিয়েছে সে আবার অনেক বেশি রাগ হলো এবং অনেক বেশি ক্ষিপ্ত হয়ে বললো আজকে আমি দেখবো আমার দেবতার গায়ে যে হাত দেয় তাকে আমি ধ্বংস করে ফেলবো তৃতীয় দিন শুধু তাই হলো না তার থেকে আরও জঘন্য রকম আচরণ তার সাথে করা হলো মানে হলো এই সেই দেবতাকে শুধুমাত্রই হ্যাঁ প্রস্তাব পায়খানা করা হলো না সেটাকে ভেঙে টুকরো টুকরো করে ডাস্টবিনের কাছে রেখে দেওয়া হলো এটা যখন তৃতীয় দিন তিনি দেখলেন তার ইমান বেড়ে গেল তিনি বুঝতে পারলেন আমি যে কাজগুলো করছি এই কাজগুলো অন্যায় অনৈতিক অযৌক্তিক এটার আদৌ কোনো ভিত্তি নাই এটা আমাকে কোনো উপকার করতে পারে না তিনি সেখান থেকে ফিরে আসলেন তিনি আল্লাহকে বিশ্বাস করলেন এবং তিনি আল্লাহ তালার প্রতি ইমান আনলেন এবং সাথে সাথেই তার পরিবার থেকে অনেক অত্যাচার এবং নির্যাতন করা হলো তিনি শুধুমাত্র এক আহাত আহাত বললেন এবং তিনি মাত্র সেই বিশ্বাসে করলেন আমি আজকে যেই আল্লাহকে বিশ্বাস করেছি সেই আল্লাহ তালাই আমাকে শান্তি দিবেন সেই আল্লাহ তালাই আমাকে সকল কিছু থেকে বাঁচাবেন এবং সেই আল্লাহ তালাই আমাকে অনেক বেশি প্রতিদান দিবেন তো সুতরাং এই বিশ্বাস যখন তাদের ভিতরে অনেক বেশি হয়েছিল এই সামান্য লয় এবং ক্ষয় এগুলো তাদেরকে বাধা দিতে পারে নাই সকল কিছুকে ত্যাগ করে সকলে ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলামের পতাকা এসেছিল এবং ইসলামের পতাকা তাহলে আসার মাধ্যমে একটা নতুন সমাজ তৈরি হয়েছিল মুসলমান পরস্পর পরস্পরকে সাহায্য করেছে এবং তারা সকলে মিলে একটা সুন্দর সমাজ তৈরি করেছে এবং সেই সমাজের সুন্দর সায়াতলে আজকে হাজার বছর পরেও আমরা এসেছি সমিত ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যেই আপনি অনেক পড়াশোনা করেছেন আপনার বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জেনেছেন আপনি ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন আপনি পড়াশোনা আর একটু স্টাডি করেন স্টাডি করার মাধ্যমে আপনার ইমান যখন বৃদ্ধি পাবে তখন ডেফিনেটলি আপনার জন্য এটা ইজি হয়ে যাবে আর একই সাথে আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো সমাজের যারা অর্থনৈতিকভাবে আল্লাহ যাদেরকে সমৃদ্ধ করেছেন সমাজের বিভিন্ন ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশন যারা আছেন তাদেরকে একটা বিশেষ গ্রুপ অফ পিপল এই সোর্সে থাকা দরকার যে তারা যখন নতুন মুসলমান হবে ডেফিনেটলি তারা অনেক সমস্যার মধ্যে পড়বে আমাদের উচিত আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা যেন তাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিব অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিব সামাজিকভাবে তাদেরকে সাপোর্ট দিব এবং যে কোনো মূল্যেই তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব মুসলিমরা যদি তাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে যদি সত্যিকার অর্থে আল্লাহ তালা তাকে কবুল করেন তার ইমান যদি শক্তিশালী হয় আলটিমেটলি তিনি একজন ভালো মুসলমান হবেন ভালো নাগরিক হবেন এবং তিনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সস ভূমিকা পালন করি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ও মুসলিমরা আমাদের ইসলামকে দেখে আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে এবং তারা আরও আকর্ষণীয়ভাবে ইসলামের পতাকা তলে আসবে এবং আলটিমেটলি আরও মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালার কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ তালা যেন এই মহৎ কাজে আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু